বড়বাজার এলাকার 3 নম্বর আম্রতলা লেনে পুরনো জরাজীর্ণ বাড়ি, 150 বছর পুরনো। 7 বছর আগে বিপজ্জনক বাড়ির আখ্যা দিয়েছিল পুরসভা। 2023 সালে এই বাড়ি ভাঙার অর্ডার দিয়েছিল হাইকোর্ট, কিন্তু নির্দেশ মতো কাজ হয়নি। 2017 সালে এই বাড়িতে আগুন লাগে, বাড়ির প্রায় 80% পুড়ে যায়। তারপরেও এই বাড়িতেই ভাড়াটিয়া ব্যবসায়ীরা প্রাণের ঝুঁকি নিয়ে ব্যবসা করছেন। 112 জন কমার্শিয়াল ভাড়াটিয়া এখনো এখানে ব্যবসা করছেন। বাড়ির শোচনীয় অবস্থা নিয়ে পুরসভার কাছে আবেদন জানালেও কোনো সুরাহা হয়নি। ভাড়াটিয়া ব্যবসায়ী দীপক জিতানি ফোন করেন টকটু মেয়রে, সেখানেই মেয়রের কাছে বাড়ি ভাঙার আর্জি জানান তারা। তারপরে মেয়রের নির্দেশে ইঞ্জিনিয়াররা সরেজমিনে দেখেন বাড়িটি, দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়। এখানে সবসময় 200-500 লোক থাকে, যদি এই বিল্ডিংটা পড়ে যায়, ফ্রন্ট পোর্শনটা পড়ে, তো 200 জন তো 100% যাবে, আর তারপরে সামনে বাড়ি আছে, যে এই পোর্শন এই বাড়ি উপরে যায় তো এই বাড়িটাও চলে যায়। বড়বাজার এমনি ভিড়ভাড়, আর এই গলিতে বেশি ভিড়ভাড় থাকে, বসে কারবার করতে পারি না, রাস্তাতে ঘুরে ঘুরে কাজ করি। প্রবলেমটা আছে কি ভিতরে যেতে পারবে না, কেউ গেলে অ্যাক্সিডেন্ট হতে পারে। আমরা তো 5-6 জন আছে, রিক্স নিয়ে, নিজে রিক্স নিয়ে কারবার, পেটে ব্যাপারটা আছে, একটা সংসারের ব্যাপারটা আছে, রিক্স নিয়ে ল্যান্ডলর্ড বারণ করে তারপরে আমি ঢুকছি। কেন আমি কারবার করব কোথায় থেকে, আমার সংসার চালাবো কোথায় থেকে? এই আমার মতো 110 জন আছে। আপনি হ্যাঁ, ভিতরে 4 গোডাউন ছিল আমার, সব জল গিয়া, বাড়ি ছিল ফার্স্ট ফ্লোরে, শেষ, সব শেষ, কেউ দিল না, কিছু হলো না। এইরকম বসে আছেন, দেখুন আমার এর ডেকে ডালা আছে, আমি বসে আছে, বৃষ্টি হচ্ছে, কি করব, রেনকোট পেনে বসে আছে, মালটা ঢাকে ঢেকে দিচ্ছি, এইসব অবস্থা আছে, কিছু হচ্ছে না তো, 7 ইয়ার্স হয়ে গিয়া ম্যাডাম, কিছু হচ্ছে। অগ্নিকাণ্ডের আগে এই বাড়িতে বাস করতেন প্রায় 50-60টি পরিবার। 2017 সালে আগুন লাগার পর তারা অন্যত্র চলে যান। 1855 সালে এই বাড়ি ওয়াকফ সম্পত্তি বলে ঘোষিত হয়, তারপর জরাজীর্ণ তকমা, তারপর বিপজ্জনক বাড়ির তকমা পেয়েছে এই বাড়ি। বিপজ্জনক বাড়ির তকমা দিয়েই দায় সেরেছে পুরসভা। হাইকোর্টের নির্দেশের পরেই পুরসভার তরফে এই বাড়ি ভাঙা হয়নি, তবে এবার মেয়রের তরফে জানানো হয়েছে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। কবে এই বাড়ি ভাঙা হয় এবং কবে এই ব্যবসায়ীরা যারা এখানে এখনও নিজেদের ব্যবসা চালিয়ে যেতে বাধ্য হচ্ছেন, তারা কবে নিজেদের অন্য জায়গায় গিয়ে শান্তিপূর্ণভাবে নিজেদের ব্যবসা করতে পারেন এবং এই বাড়ি ভেঙে ফেলা হয়, এখন সেটাই দেখার প্রশ্ন। ক্যামেরায় দীপুর সঙ্গে দেবিকা মজুমদারের রিপোর্ট, নিউজ টাইম।